স্বামী তার স্ত্রীর পিতার জীবিত অবস্থায় ওয়ারিশের সম্পত্তি না পাওয়ার প্রেক্ষিতে জমি লিখে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। স্ত্রী উহাতে সম্মত না হওয়ায় স্বামী স্ত্রীকে নিম্নোক্ত মোবাইলে মেসেজ পাঠায়। মেসেজটা হলো কোর্ট, বাড়িটা কেনে দিয়ে করব, সীমানা চিহ্নিত করে আসবি, নইলে ছাড়াছাড়ি, তালাক তালাক তালাক, কালকের মধ্যে জানাবি, আনকোট। উল্লেখিত মোবাইল মেসেজের প্রেক্ষিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হবে কিনা, নাউজুবিল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। ভাইরা, প্রথম কথা হলো তালাকের মাসাল আমরা বলেছি, ফতোয়া বিভাগে যে জিজ্ঞাসা করবেন। আর মূল বিষয়টা হলো এই প্রশ্নের যে এই স্বামী এটা একটু দেখতে মন চাইতেছ, আমরা যদি সবাই দেখতে পাইতাম আপনাদের ভালো লাগতো না, খারাপ লাগতো? তো এই মানুষটা যে তার স্ত্রীর বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য তাকে চাপ দেয় এবং সে আলটিমেটাম দিয়ে তালাক দেয়, এটা তো মানুষ না, এটা পশুও না। মানুষ না বলার পর আপনার চিন্তা করছেন ফেরেশতা বলবো, পশুও না, কারণ পশু এত খারাপ হয় না। কি বলেন, পশুরা কি এত খারাপ হওয়ার সুযোগ আছে? ভাইরা আমার, এই নির্মম বাস্তবতা বাংলাদেশে অনেক জায়গায় এখনো আছে, অনেক শিক্ষিত পরিবারের মধ্যে আছে, শহরের পরিবারের মধ্যে আছে। স্ত্রীকে চাপ দেয় বাবার বাড়ির থেকে সম্পদ আনার জন্য, তোমার ভাইরা সব নিয়ে গেল, মেয়েদের জন্য কিছুই রাখতেছে না, এর মতো ছোট লোকই আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ। আরে বাবা, তার বাবার বাড়ির থেকে সে কি পাবে না পাবে, তারা কি দিবে না দিবে, এটা নিয়ে তোমার মাথার হেডেকতে থাকার কথা না। এটা রীতিমতো সন্ত্রাস, এটা রীতিমতো চাঁদাবাজি, এটা রীতিমতো ডাকাতির মতো অপরাধ, সোজা কথা বলা যেতে পারে। কারণ আপনার স্ত্রী আপনার শ্বশুরের সম্পদ থেকে যদি তার প্রাপ্য অধিকার না পায়, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকার তো কথা না। তার মানে আপনি স্ত্রীর সম্পদটা কি করতে চাচ্ছেন, ভোগ করতে চাচ্ছেন, আপনি একজন সম্পদ আত্মসাৎকারী। তার সম্পদ তিনি যদি তার বাবার বাড়ি থেকে না নেন, তার ভাই বোনদেরকে ছেড়ে দেন যে আমি নেব না, তার ব্যাপার, শরীয়ত তাকে সে রাইট দিয়েছে, আপনি সেখানে কোনো প্রকার জব দি, তালাক তো পরের কথা, কোনো জব দি তার মুখোমুখি করার অধিকার আপনার নাই। আপনার শ্বশুর বাড়ির লোকেরা জুলুম করে আপনার স্ত্রীর অধিকার দিচ্ছে না, আপনার স্ত্রী চাচ্ছে সেটা আদায় করতে, সেক্ষেত্রে আপনি তাকে হেল্প করতে পারেন যে ঠিক আছে চলো তাহলে কিভাবে আদায় করা যায়, এর জন্য আইনি ব্যবস্থা কি নেওয়া যায়, কিভাবে চাপ দেওয়া যায়, তার অধিকার আদায় করতে তিনি চান, আপনি তাকে সহযোগিতা করতে পারেন, এতটুকু। একজন ভালো স্বামীর কাজ হবে স্ত্রীকে এই সমস্ত ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া, যে আরে বাদ দাও, তারা যদি তোমার প্রতি জুলুম করে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা রহম করবেন, তুমি একেবারে শেষ হয়ে যাবে না, জুলুম করে তারাই ধ্বংস হবে, তোমার ক্ষতি হবে না। এটা আপনি স্ত্রীকে বুঝাবেন, সান্ত্বনা দিবেন। আমরা এর আগে এক সপ্তাহে একটা প্রশ্ন উত্তরে বলছি, অনেক ছোট লোক স্বামী আছে, বউকে উল্টা খোঁচায়, তোমার ভাইরা কি মানুষ, একটা ফোন দিল না, তুমি আজকে এতটা দিন অসুস্থ, তোমার বাপটা একটু দেখতে আসলো না, তোমার মা আসলো আর চলে গেল, কেমন মানুষ তারা। অনেক স্বামীর এটা করে না, একই কাজ অনেক মহিলাও করে, কি করে, স্বামীকে খোঁচায়, বলে যে এত টাকা দিলা ভাই বেরাদার রে, আর এখন তোমার এই অবস্থা, তারা একটু জিজ্ঞাসা করলো না। এই দুইটা কাজই শয়তানি কাজ, দুইটা কাজে কি কাজ, একজন ভালো মানুষের কাজ হবে কি, স্বামীর ভাইরা বিট্রে করছে, বেইমানি করছে, স্বামীকে বুঝাবে, আর তুমি তো আল্লাহর জন্য করছো, আল্লাহ তো দিবে তোমাকে, ওরা না দেখলে কি আসে যায়, বাদ দাও এগুলো, ভুলে যাও, এগুলো মনে রাখিও না, তুমি তোমার দায়িত্ব ঠিকই পালন করো, তারা আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। এগুলো ভালো মহিলার আলামত। ভালো পুরুষের আলামত হলো তোমার বাপ ভাই তোমার খবর নেয় না, তোমার মন খারাপ, মন খারাপ করবে না, আমি আসি না, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো, কোনো অসুবিধা নেই, ওরা না দেখে ওরা কপাল পোড়া হয়েছে, ওরা আত্মীয় স্বজন হকা দেয় করে নেই, তোমার তো কোনো ক্ষতি হয়নি, বাদ দাও তুমি, আমি আসি না, আমি তোমাকে ইনশাল্লাহ সব কিছু বুঝাই দিব, তাদের আদরটাও আমি দিয়ে দিব। এ হলো ভালো স্বামীর কথা। আর ছোট লোকের কথা হলো কি, মহিলাকে খোঁচানো, এমনি বেচারে মনে কষ্ট যে আরে বাপ ভাইগুলো অমানুষ, বিয়ে দিয়ে আমাকে দায় সেরে গেছে, আর খোঁজ খবর নেয় না, আবার আপনি খোঁচাচ্ছেন যে আরে কীরকম বাপ মা তোমার, তাহলে কি তার কষ্ট কমবে না বাড়বে? আরো তার বাপ মা যদি তার খবর না নেয়, এটা তো তার ব্যাপার, আপনি সেখানে ইন্টারফেয়ার কেন করতে যাচ্ছেন? কিন্তু এই ছোট লোকের কারণে ঘরে ঘরে অশান্তি হচ্ছে।
আর এই যে সম্পদের জন্য স্বামী যেটা করছে সেটা গর্হিত কথা এখন এতে তালাক হইছে হয় নাই এই বিষয়ে ফতোয়া বিভাগে যাবেন এবং কোনো ভালো মুফতির হাতে পড়লে মাইদ্দুর খেয়ে তারপর ফতোয়া জবাব নিয়ে যাবেন